পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত এলাকার রমেশ দাস নামে বছর বাইশের এক যুবক গত বাইশে আগস্ট থেকে নিখোঁজ ছিল পরিবারের লোকজন খোঁজ না পেয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন তবে বিভিন্ন জায়গায় খোঁজ করেও খোঁজ মেলেনি রমেশের শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার অন্তর্গত জিয়াদার কাছে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে অচৈতন্য অবস্থায় দেখা পাওয়া যায় ওই যুবকের ওই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা দেখতে পান অচৈতন্য অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে এরপর কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার পাশকুড়া থানায় খবর দেন পুলিশ ছবি তুলে দাসপুর থানায় পাঠায় দাসপুর থানায় ছবি দেখার পর নিখোঁজ ব্যক্তির পরিবারে খবর দেওয়া হয় এরপর ওই অচৈতন্য যুবককে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বর্তমানে চিকিৎসা চলছে ওই যুবকের যতক্ষণ না ওই যুবক সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশের পক্ষে জানা সম্ভব হচ্ছে না ওই যুবক এতদিন কোথায় কিভাবে ছিল এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মায়াতের রিপোর্ট ওঙ্কার বাংলা